মানবতায় সমাজ গড়ি, এই স্লোগানে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও 53তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা 315A2 বাংলাদেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স IDEB ভবনের মুক্তিযোদ্ধা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং স্রষ্টার দৃষ্টিতে অভিন্ন এবং মুক্তি ও ন্যায় বিচারে সকলের সমান অধিকার। এদিন সন্ধ্যায় আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য দৈনিক করতোয়ার সম্পাদক ও করতোয়া গ্রুপের চেয়ারম্যান PDG লায়ন মোজাম্মেল হক PMJF সহ 30 জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। তাদের রক্ত দিয়ে যারা লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা 315A2 এর এমন উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন লায়ন্স সদস্যরা। আমাদেরকে আলোকিত করলেন, তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজকদেরকে এবং আজকের জেলা গভর্নরকে। আয়োজকরা এত সুন্দর করে আয়োজনটা করেছে সেজন্য সত্যি আমি মুগ্ধ, আমি আনন্দিত। অনুষ্ঠানের এক পর্যায়ে সংবর্ধনা পাওয়া বীর মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধের সময়ের স্মৃতিচারণ করেন। আমাকে সম্মান দিতে পারি সেটাই আজকের প্রমাণ। আমরা চাই আমাদের প্রজন্ম যারা আসবে, আমাদের ছেলেমেয়েরা আগামী দিনে অনেক মুক্তিযুদ্ধকে তাকে জানিয়ে তারা যেন এই দেশকে হাতে নিয়ে তারা যেন পরিচালনা করে, এটা আমাদের আহ্বান। আমাদের তাও পাওয়ার কিছু নেই, আমরা তার কতদিন বাঁচবো? তাহলে আমাদের অনেক সঙ্গী মারা গেছে, শহীদ হয়েছে, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আমার বড় ভাই আনন্দ বাজার 25 তারিখ রাতে সে গুলি বিনিময় করতে গিয়ে সে শহীদ হয়েছে, আমার বড় ভাই মঞ্জু সে মুক্তিযুদ্ধ করছে, আমি মুক্তিযুদ্ধ, আমার পরিবারটি মুক্তিযুদ্ধ পরিবার। আমরা যুদ্ধ করতে গিয়েছিলাম, বিরাট ইতিহাস এই দেশের ইতিহাস। প্রথম 29 মার্চ তারিখ পাক আর্মিদের উইদাউট এনি আর্মি ইপিআর ছাড়া আমরা ভাবনা স্বাধীন করেছিলাম 29 মার্চ। আমি গেরিলা যুদ্ধ ছিলাম, আমি বিভিন্ন জায়গায় পাবনার ভিতর যুদ্ধ করেছি, পাক আর্মিকে আমরা গুলি করে মারছিলাম এবং তাদের সব অস্ত্রপত্র আমরা কেড়ে নিয়েছিলাম। আমি কিন্তু হাফ পঙ্গু, যুদ্ধের মাঠে আমি আমার পা একটা নাই বললেই চল, হাফ নাই, এইভাবে আল্লাহ আমাকে পাশে রাখছে। জেলা 315A2 গভর্নর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল ওয়াহাব PMJF বাংলাদেশের স্বাধীনতায় বীর মুক্তিযোদ্ধাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আজকে আমাদের এই বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আপনি নিজে একজন বীর মুক্তিযোদ্ধা হয়ে এসেছেন, এটা আমাদের জন্য অনেক বড় গৌরবের, অনেক গর্বের। ধন্যবাদ জানাই এখানে যারা আছেন, সবার হয়তো নাম বলে আমি বিরক্তি ঘটাবো না কারণ সময় কম। আমি সব বীর মুক্তিযোদ্ধাদেরকে সশ্রদ্ধ সালাম জানাই, আমার জেলার পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আয়োজন কমিটির চেয়ারপারসন মোহাম্মদ শামসুর রহমান, লায়ন জালাল আহমেদ MJF ও দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ হানিফ সহ লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে মুক্তিযোদ্ধা মিলনায়তনে উপস্থিত সবাই জাতীয় পতাকা নাড়িয়ে দেশের প্রতি সম্মান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। দৈনিক করতোয়া, ঢাকা।